আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিলাম। আজকের ভিডিওর আলোচক বিষয় হলো কীভাবে আপনারা কবুতরের মাকড়া চোখ এবং সাপ চোখটা চিনবেন। হ্যাঁ, সাপ চোখ ও মাকড়া চোখটা কীভাবে চিনবেন খুব সহজেই, এটা এখন আমি বিস্তারিত আলোচনা করব এই ছোট্ট একটি ভিডিওতে। সচল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে থাকলে লাল বাটন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী কবিতা সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনটি অন করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা। কবুতরের সাপ চোখ ধরার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো কবুতরের চোখের ব্যাপারে আপনাদেরকে কিছু জানতে হবে এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলো জানতে হবে, তখনই আপনি সেই চোখের কবুতরগুলো ধরতে পারবেন। এখন আমি আপনাদেরকে জানাবো যে কোনটা সাপ চোখ এবং কোনটা মাকড়া চোখের কবুতর। আপনারা দেখবেন যে কবুতরের চোখটা সাদা হবে, হ্যাঁ যে কবুতরের চোখটা একেবারে ফুল সাদা সেই কবুতরটাকেই মূলত সাপ চোখ বলে থাকি। হ্যাঁ, যে কবুতরের চোখটা একেবারে ফুল সাদা, আপনারা এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওতে সে কবুতরটা দেখতে পাচ্ছেন চোখটা কিন্তু সাদা, এটা একটি সাপ চোখের কবুতর। আর যে কবুতরের চোখটা কালো রঙের হবে, হ্যাঁ যে কবুতর চোখটা কালো একেবারে ফুল কালো সেটাকে আমরা মাকড়া চোখের কবুতরগুলো বলে থাকি। আমরা 99% মাকড়া চোখের কবুতরগুলো বলে থাকি। আর সব ধরনের কবুতরের যে লফটা আছে সেই লফটা ভালো কবুতর এবং ভালো সংস্থার কবুতরগুলো থাকা দরকার, কেননা আমাদের যে বাংলাদেশে যে গ্রিমস আছে সেই গ্রিমসে আমরা কিছু করে দেখাতে পারবো। সো চলুন এখন আমরা বাইরের কবুতরের দিকে নেশাটা ছেড়ে দিই এবং যে আমাদের যে বাংলাদেশের যে কবুতরগুলো আছে সেটার দিকে একটু নেশাটা বাড়িয়ে দিন, তাহলে আমরা ভবিষ্যতে কিছু করে দেখাতে পারবো। এখন আমি আপনাদেরকে জানাবো যে কোনটা সাপ চোখ ও কোনটা মাকড়া চোখ। এখন আপনারা যে ভিডিওতে যে স্ক্রিনে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন যে চিলাটা, এটা হলো একটি সাপ চোখের কবুতর। হ্যাঁ, এখন যে কবুতরটা দেখতেছেন এটা হলো একটি সাপ চোখের কবুতর। আপনারা ওর চোখটা দিকে একটু ফলো করুন, দেখতে পাচ্ছেন ওর চোখটা, এটা কিন্তু একটি সাপ চোখের কবুতর। দেখুন পুরো ফুল সাদা রঙের, এটা একটি সাপ চোখের কবুতর। এখন আমি আপনাদেরকে জানাবো যে কোনটা মাকড়া চোখের কবুতর। হ্যাঁ, মাকড়া চোখের। এখন আপনারা স্ক্রিনে যে কবুতরটা দেখতেছেন এটা হলো একটি মাকড়া চোখের কবুতর, এটা হলো একটি চিলা কবুতর। চিলা মূলত দুই রঙের হয়ে থাকে, একটি হলো অরেঞ্জ কালার আর একটি হলো লাল। হ্যাঁ, অরেঞ্জ কালার চিলা এবং একটি লাল কালার চিলা। এখন স্ক্রিনে যে কবুতরটা দেখতেছেন এটা হলো একটি অরেঞ্জ কালার চিলা কবুতর। আর আপনাদেরকে ফার্স্ট আমি লাল চিলাটা দেখিয়েছি, দেখুন ওর চোখটা কিন্তু ফুল পুরো কালো। হ্যাঁ, ফুল কালো, এটা হলো একটি মাকড়া চোখের কবুতর। যে কবুতরের চোখটা একেবারে কালো থাকবে সেই কবুতরটাকেই মাকড়া চোখ বলা হয়, আর যে কবুতরের চোখটা একেবারে ফুল সাদা সেই কবুতরের চোখটা মূলত সাপ চোখ বলা হয়। আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এটার চোখ কিন্তু একেবারে ফুল সাদা, দেখুন এটার একেবারে ফুল সাদা। আর এখন যে কবুতরটা দেখতেছেন এটা কিন্তু ফুল কালো, এটা হলো একটি মাকড়া চোখের কবুতর। আর এখন যেটা দেখতেছেন এটা হলো একটি সাপ চোখের কবুতর। আপনাদেরকে আমি খুব সহজে এবং সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে থাকলে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী কবুতর সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।